স্পোকেন ইংলিশ, ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেব। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। চলো নতুন কিছু শিখি, লেটস লার্ন সামথিং নিউ, লেটস লার্ন সামথিং নিউ। এটা খুবই দুঃখজনক, ইটস সো স্যাড, ইটস সো স্যাড। তা কি করে হয়? হাউ সো, হাউ সো। এখন আমরা কি করতে পারি? হোয়াট ক্যান উই ডু নাও, হোয়াট ক্যান উই ডু নাও। আমার কথাটা লিখে রাখো, মার্ক মাই ওয়ার্ড, মার্ক মাই ওয়ার্ড। আসল কথাটা বলো, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। কি কপাল তোমার! ও হাউ লাকি ইউ আর, ও হাউ লাকি ইউ আর। যতদূর আমি জানি তিনি সেই ব্যক্তি নন। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ নট দ্য ম্যান, অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ নট দ্য ম্যান। আমি ওটাই বলতে চাইছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু সে দ্যাট, আই ওয়াজ অ্যাবাউট টু সে দ্যাট। তারা দুজনেই এটা জানে, বোথ অফ দেম নো দিস, বোথ অফ দেম নো দিস। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা গেছে, ইট হ্যাজ বিন অবজার্ভড ইন মোস্ট অফ দ্য কেসেস, ইট হ্যাজ বিন অবজার্ভড ইন মোস্ট অফ দ্য কেসেস। নিজেই করে নাও, হেল্প ইউর সেলফ, অর উই ক্যান সে ডু ইট অন ইউর ওন। তুমি ফোনে কি করছো? হোয়াট আর ইউ ডুইং অন ইউর ফোন, হোয়াট আর ইউ ডুইং অন ইউর ফোন। তুমি ফোনে ভিডিও দেখছো, আর ইউ ওয়াচিং ভিডিওস অন ইউর ফোন, আর ইউ ওয়াচিং ভিডিওস অন ইউর ফোন। তোমার আর কোনো কাজ নেই, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ওয়ার্ক, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ওয়ার্ক। চলো বাইরে যাই, লেটস গো আউটসাইড, লেটস গো আউটসাইড। মনোযোগ দিয়ে শোনো, লিসেন অ্যাটেন্টিভলি, লিসেন অ্যাটেন্টিভলি। ভালোই যাচ্ছে, ইটস গোয়িং গুড, ইটস গোয়িং গুড। তোমার কি মতামত? হোয়াটস ইউর ওপিনিয়ন, হোয়াটস ইউর ওপিনিয়ন। তুমি কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক। আমার কাছে সময় নেই, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আমি কোথাও যাব না, আই ওন্ট গো এনিওয়্যার, আই ওন্ট গো এনিওয়্যার। আমি এখন ভিডিও বানাবো, আই মেক ভিডিওজ নাও, আই মেক ভিডিওজ নাও। বেশি কথা বলো না, ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ। সন্ধে হয়ে গেছে, ইটস ইভিনিং, ইটস ইভিনিং। আমার খুব খিদে পেয়েছে, আই এম ফিলিং ভেরি হাংরি, আই এম ফিলিং ভেরি হাংরি। আমার খুব স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, আই এম ক্রেভিং ফর স্ন্যাক্স, আই এম ক্রেভিং ফর স্ন্যাক্স। আমার ফাস্ট ফুড খেতে ইচ্ছা করছে, আই ওয়ান্ট টু হ্যাভ সাম ফাস্ট ফুড, আই ওয়ান্ট টু হ্যাভ সাম ফাস্ট ফুড। ফাস্ট ফুড খাওয়া ভালো নয়, ইটিং ফাস্ট ফুড ইজ নট গুড, ইটিং ফাস্ট ফুড ইজ নট গুড। ফাস্ট ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, ফাস্ট ফুড ইজ নট হেলদি, ফাস্ট ফুড ইজ নট হেলদি। চলো আজকে কিছু হেলদি খাই, লেটস ইট সাম হেলদি টুডে, লেটস ইট সাম হেলদি টুডে। তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, গেট আউট অফ মাই সাইট, গেট আউট অফ মাই সাইট। চিৎকার না করে আমার কথা শোনো। এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কী হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও। হ্যালো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিপ ওয়াচিং, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।